আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আজকের রেসিপি হচ্ছে নবাবী বা শাহি ফ্লেভারে বুটের হালুয়ার রেসিপি। বুটের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণে বুটের ডাল নিয়েছি এবং সেটাকে আমি ছয় ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি। বিদেশি বুটের ডালটা এরকম আধা ভাঙা হিসেবে পাওয়া যায় এবং এটাকে আপনারা চানা ডাল হিসেবে কিনতে পাবেন। তো ডালগুলোকে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এক কাপ ডালের জন্য আমি এখানে চার কাপ পরিমাণে দুধ দিয়ে তারপরে ডালগুলোকে সিদ্ধ করে নিব। এক্ষেত্রে আপনারা চাইলে অর্ধেক পানি এবং অর্ধেক দুধ দিয়েও এই ডালটাকে সিদ্ধ করে নিতে পারেন। তবে যদি তার মধ্যে শাহিটা ফ্লেভার চান তাহলে অবশ্যই শুধুমাত্র দুধ দিয়েই এই ডালটা সিদ্ধ করে নেবেন। যখনই ডালের মধ্যে বলক চলে আসবে এরপরেই চুলাটা কমিয়ে এটা ঢেকে দিতে হবে পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এই সিদ্ধ হওয়ার মাঝে কয়েকবার একটু নেড়ে দিতে হবে যাতে করে নিচে পোড়া না লেগে যায়। তো যখনই দেখবেন যে ডালটা খুব নরম হয়ে গিয়েছে, হাত দিয়ে এরকম চাপ দিলে দেখবেন যে এটা ভেঙে যাচ্ছে, তো তার মানে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি ডালটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এরপরে ব্লেন্ডার জারি নিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব। আজকের হালুয়াটা তৈরি করার জন্য আমি এখানে আমার হোমমেড ঘি ইউজ করছি। ঘিয়ের রেসিপি আমার চ্যানেলে অনেকগুলো আছে, চাইলে সেগুলো দেখে নিতে পারেন আর লিঙ্কগুলো নিচে ডিসক্রিপশন বক্সে থাকবে। তো আমি এখানে একটি ফ্রাই প্যানের মধ্যে প্রায় চার টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। আর এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি যেমন কিশমিশ এবং বিভিন্ন ধরনের বাদাম। তো এগুলোকে আমি ঘিয়ের মধ্যে কিছুটা একটু ভেজে নিব। তো এগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এগুলোকে নামিয়ে নিলাম। আর ওই একই ঘিয়ের মধ্যেই আমি দুইটা দারচিনি এবং চার পাঁচটি এলাচ দিয়ে দিলাম। মশলাগুলো ভেজে যখন এর মধ্যে ফ্লেভার ছড়াবে তারপরে সেই ব্লেন্ড করা বুটের ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এখন ঘিয়ের সাথে ডালটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে পৌনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সেই সাথে কালার এবং ফ্লেভারের জন্য আমি এখানে দিচ্ছি জাফরান, এবং কালারটা আরেকটু সুন্দর হওয়ার জন্য আমি এখানে একটু ফুড কালার ইউজ করছি। তবে এটা একেবারেই অপশনাল, আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন। হালুয়া তৈরির নিয়মই হচ্ছে চুলা একদম কম রেখে তারপর আস্তে আস্তে এটাকে নাড়তে হবে। আপনি চুলা কম রেখে যত এটাকে নাড়বেন হালুয়ার টেস্ট ততই আস্তে আস্তে বাড়তে থাকে। আপনারা যদি নরম হালুয়াটা পছন্দ করেন তাহলে এ পর্যায়ে স্টপ করে হালুয়াটা নামিয়ে নেবেন। আর যদি এটাকে বরফি আকারে করতে চান তাহলে চুলার আঁচ কম রেখে এটাকে আস্তে আস্তে করে জাল করে নিতে হবে। আর এর মধ্যে যে গরম মশলাগুলো আমি দিয়েছি সেগুলোকেও উঠে ফেলছে। যখন দেখবেন যে প্যান থেকে এই হালুয়াটা একটু ছেড়ে ছেড়ে আসছে, তো তার মানে হালুয়াটা খুব সুন্দরভাবে জমাট হয়েছে। তো ওই শেষ পর্যায়ে আমি এর মধ্যে যে ড্রাই ফ্রুটসগুলো ভেজেছিলাম সেখান থেকে আমি অর্ধেকটা দিচ্ছি, আর অর্ধেকটা আমি উপরে ডেকোরেশনের জন্য রেখেছি। এখন সব কিছু আবার ভালো করে মিক্স করে নিয়ে তারপর হালুয়াটাকে আমি নামিয়ে ফেলছি। আর নামানোর সাথে সাথে একটি স্কোয়ার বাটির মধ্যে আমি হালুয়াটাকে সেট করে নিচ্ছি। আর হালুয়াটা ঢালার আগে বাটিটার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। তো এরপর হালুয়াটাকে সমান করে দিলাম এবং সব শেষে উপরে যে ড্রাই ফ্রুটসগুলো এক্সট্রা রেখেছিলাম সেগুলো উপর দিকে একটু ডেকোরেশন করে দিয়েছি। তো হালুয়াটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর আমি এটাকে বরফি আকারে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বিভিন্ন নকশার পিঠার সাজ দিয়েও এগুলোকে ডিজাইন করে নিতে পারেন। সো এই ছিল আমার শাহি ফ্লেভারে বুটের হালুয়ার রেসিপি। অবশ্যই বানাবেন এবং দেখবেন যে বাসায় সবাই খুব পছন্দ করছে। আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাকে সাপোর্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।